हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल दैट इज com.com आमी श्रेया चले आज के एक सुंदर वीडियो निये। तो आज के बेंगालोर यूबी सिटी मॉले तो पूरा वीडियो तुम्हारा संगे थको देखते पावे और आमार फेसबुक पेज com.com और इन्स्टाग्राम प्रोफाइल श्रेया _ चक्रवर्ती 23 एगुलो फलो करते एकदम भूलो ना। तो चलो पूरा वीडियो देखते थको। आमरा यूबी सिटी मॉलर ठीक पेछन थेके बैग थेके ढुकछी कारण एटाई ताड़ाताड़ी होच्छे शॉर्टकट होच्छे। तो चलो ओनार विजन आलियार बाड़ी किन्तु एखाने यूबी सिटी मॉले। तो बाड़ीटाओ तोमादेर साथे शेयर करब माने येटा कि बिल्डिंगटा शेयर करब अवश्यई और मलटा तो अवश्य शेयर करब। तो चलो पुरो भिडियोटा देखते थको और आमार संगे थको। आमार फेसबुक पेज com.com और इन्स्टाग्राम प्रोफाइल श्रेया _ चक्रवर्ती 23 एगुलो फलो करते एकदम भूलो ना। तो चलो पुरो भिडियोटा देखते थको। ढुकছি बेंगालोर फेमस मॉल। तो चलो जाई देखी आमियो फर्स्ट टाइम तोमादेर साथे शेयर करब फर्स्ट टाइम। तो चलो की जाई ना। एटार नाम लेखा आछे किंगफिशर टावर। किंगफिशर टावर आमरा मॉलेर एंट्री गेटे एसेछि जदिओ एटा पार्किंग एर एंट्री गेट। तो एखान थेकेई ढुकছি मेन गेटटा तोमादेर परे शेयर करब। मॉलटार एंट्री गेट तो यान ढोकार पार्किंग जेहतु ढुके बहरे देखिए दिल एखे एक सेंट जोसेफ स्कूल आई ठीक मॉलटा। तो चलो पूरा प्रेस्टीज ढुके जाए ना। एस्केलेटर उपरे एकदम ही मैं जे रखम ओखानकार मल सरकम लगे ना। इटा एम एखे हमें आगे एक गारुदा मले तुम्हारे साथ वीडियो शेयर कर सरकम ना मलटा एक मैं बड़ी काइंड अफ स्ट्रक्चर अनेक कि सरस्की आने ठीक बांगलो टाइपर बाड़ी जे रम है से ही रकम टाइपर मलटा। बाड़ी काइंड अफ स्ट्रक्चर कारण देखो एखे देखो लैम्पशे झाड़बाती टाइपर आ बालकनी टाइपर आो खूब सुंदर एक दिकटा मैं लिफ्ट एरिया आखानटा लिफ्टर एरिया आ लक्जारि हाँ लक्जारि जिनपत आगो सब लक्जारि ब्रैंड। मलटा मैं खूब सुंदर ढोकार दरकार ही नहीं मल घूरते मल घूर चले जाब। चलो ओई दिकटा देखे आसि सारस्की आछे देखल मैं मलटा ठीक मैं एरकम ना आमादेर एक फ्लोरे पर दोकान एखाने ता ना एकटु मैं घुरे 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 दोकान हाँ अनेक अनेक कम्पानी आछे जेगुलो आमि निजेओ जानि ना। एखानटा आसो ना रैडो फैडो रैडो मैं घड़ी सेक्शन सब मैं वीडियो कर देखी बस सुंदर सुंदर जिन
ডেকোর আইটেমের জিনিস আছে, খুব সুন্দর অনেক কিছু আছে, বেশ ভালো ভালো। এবার যাই উপরটা দেখি, চলো উপরটা দেখে আসি। উপরটায় একটা স্কাই টাইপের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা খুব করেছে। হ্যামলিজ আছে, পুরোটাই বাড়ি, দেখো দেখো মনে হবে না পুরোটাই বাড়ি। অনেক রকমের ব্র্যান্ড আছে, আবারও বলছি নাম জানি না। শোপিসগুলো আছে, ঠাকুরের মূর্তি ঝুড়তে অনেক কিছু আছে। এবার চলে এসেছি আমরা ফুড কোর্টে। ফুড কোর্টটা ওপেন এরিয়া, তো এই টাইপের ফুড কোর্ট আছে। এখানে অনেক কিছুই আছে, সল্ট মানে রেস্টুরেন্ট টাইপের অনেক কিছুই আছে, কিন্তু আমার মনে হয় এখান থেকে বাইরে খাওয়াটা বেটার। পুরোটাই ওপেন, এইগুলো বেশ সুন্দর। ওই যে তোমার ফার্সি ক্যাফে সামনে, ওদিকটা ঘুরে আসি চলো, তারপরে এখান থেকে যাই। ওয়ান নাইট ইন ব্যাংকক, বাবা ওয়ান নাইট ইন ব্যাংককটা এইটা, এটা আমি দেখেছিলাম না ফার্সি ক্যাফে যেমন। এই জায়গাটা এরকম বললাম যে এটা ব্যাংকক রেস্টুরেন্ট, থিম রেস্টুরেন্ট সেইটা। আর এই জায়গাটা এই গ্যালারি টাইপের, গ্যালারিতে লোক ক্যাফে এখানে আছে, আর কি কে আছে, ফ্লোরে যা লোক আছে এখানটায় সব থেকে বেশি লোক দেখছি ক্যাফে এরিয়া হয়তো, এই জন্য মানে পুরোটাই ইভেন মানে এটা পুরো ওপেন পাব এরিয়া। এই দিকটায় কি আছে একটু দেখি, এটা আবার ভেতরটা ঢুকে যাচ্ছি। এখানে ক্যাফে আছে মনে হচ্ছে, দ্য ওয়েভ কফি, থার্ড ওয়েভ কফি, এই টাইপের জিনিস আছে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, এক একটা ফ্লোর এক এক রকম, একদম একদম ওপেন। এই ফ্লোরটা থেকে বেশ ভালো লাগছে দেখতে। টোটাল ফ্লোর আছে এখান থেকে, কিন্তু সব কটা ফ্লোর সুন্দর করে দেখা যাচ্ছে। দেখো সিঁড়ি দিয়ে ওঠাও যায়, আমরা এসকেলেটারে উঠেছিলাম। এই সাইডটা একটু ঘুরে যাই, এদিকটা কী কী আছে একটু দেখে নিই। এদিকটায় বেশি শপ মনে হয় নেই, এই টাইপেরই ব্যাপারটা। আর ওদিকে তো কফি শপগুলোই আছে মেনলি। লিফট এরিয়া আছে, এই লিফ্ট একটু দেখাই। ওইটা হ্যামলে থেকে আমরা যেটাই উঠেছিলাম সেই জায়গাটা, চলো এই জায়গাটা আরেকবার একটু দেখি, এই দিকটা দেখানো হয়নি। এদিকটা সব ডেকোরেটিভ আইটেম আছে, ও মা। পুরো বাড়ি স্ট্রাকচার, পিলার বড় বড়, এই থাম্বাগুলো আগেকার দিনের বাড়িতে কিন্তু থাকতো, বড় বড় শপ আছে। শপে লোক যতটা আছে তার থেকে বাইরে অনেক বেশি, খাওয়ার জায়গায় মনে হচ্ছে বেশি লোক আছে। তো এই ইউবিসিটি মলের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে মলটা একদম অন্যরকম, আমাদের যেরকম মল সেরকম একদমই নয়, মলটা কিন্তু একদম অন্যরকম, বাড়ি টাইপের মলটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে, তো একদম
সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরপর এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, তাই না করলে কিন্তু মিস হয়ে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।